জানেন কবে পড়েছে আগামী বছরের দুর্গাপুজো? 2024-এর মহালয়া কবে? ভাই ফোটার দিনক্ষণই বা কবে? কবে হবে লক্ষ্মী পুজো? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলে বাঙালিরা যেই দিনগুলো সবার আগে চোখ বুলায়, তার মধ্যে দুর্গাপুজো অন্যতম। উৎসবপ্রেমী বাঙালি সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজোকেই মনে করে। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা জাঁকজমকপূর্ণ উদযাপন করেন এই উৎসবে। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্য বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় করে। চলুন এবারে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি 2024 সালে দুর্গাপুজো কবে হবে। প্রথমে বলি মহালয়ার কথা। 2024 সালে মহালয়া পড়েছে 2 অক্টোবর বুধবার। দুর্গাপুজোর মধ্যে মহাপঞ্চমী পড়েছে 8 অক্টোবর মঙ্গলবার, মহাষষ্ঠী 9 অক্টোবর বুধবার, মহাসপ্তমী 10 অক্টোবর বৃহস্পতিবার, মহাঅষ্টমী 11 অক্টোবর শুক্রবার, মহানবমী 12 অক্টোবর শনিবার, মহাদশমী 13 অক্টোবর রবিবার। এবারে আপনাদের জানিয়ে দেব লক্ষ্মী পুজো কবে পড়েছে এই বছর। হ্যাঁ, 2024 সালে লক্ষ্মী পুজো পড়েছে 17 অক্টোবর বৃহস্পতিবার, আর কালী পুজো 31 অক্টোবর বৃহস্পতিবার, ভাইফোঁটা পড়েছে 3 নভেম্বর রবিবার। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয়, যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। আর যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। দুর্গাপুজোর 5 দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত।